আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে ডিমের মজাদার ভুজিয়া বা এগ মশলা ভুজিয়া রেসিপিটি শেয়ার করব। 2 চামচের মতো তেল নিয়ে নিয়েছি। এই দেখুন তেলটা গরম হয়ে এসেছে। তেল গরম হয়ে আসার পর তেলের মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম এবং গোটা জিরে দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটেছি, দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। আমি তেলের মধ্যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপর আমি এর মধ্যে আদা কুচি রসুন কুচি অ্যাড করবো। এই দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি এই আদা কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম আর কিছু রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি ভালো করে এর সাথেই আমি এরকম টমেটো কুচি করে রেখেছি, এই টমেটোটা দিয়ে দিলাম। ব্যবহার করতে পারে, আমি টমেটো কুচি করে রেখেছি। এরপর এটা একটু সময়ের জন্য আমি ভাজি। দেখুন আমার অনেকটা হয়ে গেছে। এর মধ্যে আমি এই চামচের আমি 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিই। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দিবেন, যতটা ঝাল পছন্দ করে। একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। এরপর আমি মশলাটা কষাতে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, 3টে ডিম নিয়েছি। এই 3টে ডিম আমি এখানে ভেঙে নিচ্ছি, 3টে ডিম মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, একটুখানি। যেহেতু আমি মশলায় নুন দিয়েছি, খুব একটা দেব না, একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এরপর এটা আমি ফেটিয়ে নিচ্ছি। আমি ডিমটা আলাদাভাবে ভুজিয়া করে রাখিনি। আপনারা চাইলে প্রথমে ভুজিয়া বানিয়ে রাখতে পারেন, কিন্তু আমি করিনি, আমি এটা মশলার মধ্যে দিয়ে দেবো, খুবই ভালো হয় খেতে। এই দেখুন আমি 3টে ডিম নিয়েছি, 3টে ডিম আমি যতক্ষণ আমার মশলাটা হচ্ছে আমি এটা ফেটিয়ে রেখে নিলাম, মশলাটা একটুখানি হোক আমি এটা মশলার মধ্যে দিয়ে দেবো। মশলাটা খুব সুন্দর কালা হয়েছে। এরপর আমি এর মধ্যে এই যে ফেটিয়ে রেখেছি এই ডিমটা খুবই প্রয়োজন। আপনারা সাপোর্ট করলে আমি উৎসাহ পাবো আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। দেখুন হয়ে গেছে। আমি একটি পাত্রে সাফ করে নিয়েছি।
খুবই সুন্দর হয়েছে। ডিমে ভুজিয়ে মশলা ভুজিয়ে